2022 সালে ভারতে বেড়াতে যাওয়া বিদেশি পর্যটকদের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। তাদের উপরে কেবল যুক্তরাষ্ট্র। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। গত বুধবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের পর্যটন মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, 2022 সালে ভারতে ভ্রমণকারী বিদেশি পর্যটকদের শীর্ষ তিন উৎস ছিল যুক্তরাষ্ট্র 22.19%, বাংলাদেশ 20.29% ও যুক্তরাজ্য 9.98%। তালিকার শীর্ষ দশে থাকা বাকি দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া 5.96%, কানাডা 4.48%, শ্রীলঙ্কা 2.8%, নেপাল 2.19%, জার্মানি 2.1%, সিঙ্গাপুর 1.89% এবং মালয়েশিয়া 1.88%। এর বাইরে ফ্রান্স থেকে 1.79%, রাশিয়া থেকে 1.54%, মালদ্বীপ থেকে 1.14%, পর্তুগাল 1.10% এবং ইতালি থেকে 0.97% পর্যটক পেয়েছে ভারত। করোনা ভাইরাস মহামারীর আগে 2019 সালে 1,09,30,000 বিদেশি পর্যটক পেয়েছিল ভারত। 2021 সালে এর সংখ্যা ছিল মাত্র 15,27,000। তবে 2022 সালে সেই সংখ্যা বেড়ে 61,91,000-এ পৌঁছেছে। গত এপ্রিলে ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছিলেন। এতে দেখা যায়, পর্যটন খাত থেকে 2022 সালে 1,34,543 কোটি রুপি আয় করেছে ভারত। 2021 সালের 65,000 কোটি রুপির তুলনায় এটি অনেকটাই বেশি। বিদেশিদের পাশাপাশি ভারতে দেশি পর্যটকদের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।